আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহ পাকের রহমতে। আল্লাহ তাআলা অনেক সুস্থ রাখছে, একটু সুস্থ হয়েছি, অনেক দিন অসুস্থ ছিলাম। আজকে আমি আমার কিরিম আয়েশা দেখি হঠাৎ করে, এতদিন খেয়াল করি নাই, আজকে মানে একটু হঠাৎ করে খেয়াল করলাম যে মানে পানি কেমন জানি কম কম লাগতেছে। আমি কিরে আমার এই কিরিমের পানি এত কম লাগে কে, এই কারণে আমি চিন্তা করছি আমার অ্যাকুরিয়ামে একটু পরিমাণ পানি আমি বাড়তি করে দিয়ে দেবো। দেখতেই পারতেছেন আমি পানি দিয়ে দিতেছি যাতে আমার অ্যাকুরিয়ামের মানে মাছগুলো অনেক সুস্থ থাকে। আর এই যে কিছু গাছ লাগাইছি মানে ন্যাচারালভাবে, এই গাছগুলো আমি যে লাগাই দিছি বুইনা দিছি, অনেক ভালো আমার মাছের জন্য, অনেক মাছগুলো অনেক সুস্থ আছে, ভালো আছে, অনেক সুন্দর দেখা যেতেছে আমার মাছগুলো। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা চালু করে দেবেন। এই যে পানি একটু কমে গেছিলো, পানি চেঞ্জ করার মতন হয় নাই, চেঞ্জ করার মতন হইলে পানি চেঞ্জ করে দিতাম, কিন্তু আপাতত পানি একটু বাড়ায় দিলাম, পানি কমে গেছে। তখন পানিটা আস্তে আস্তে মানে বেশি দিন গেলে পানিটা কমে যায়। আমার মাছগুলো এখন পর্যন্ত সব কয়টা মাছ, আমার যেতগুলো মাছ আনছি সব মাছ আমি বর্তমানে সুস্থ আছে, ভালো আছে, সফল আছে। আর সামনে এই যে দেখতে পারতেছেন আমার বড় যে অ্যাকুরিয়ামটা, এইটার পানিও দেখতে পারতেছেন, এই যে দাগ দেখা যায় যে পর্যন্ত আস্তে আস্তে পানি কমে গেছে, পানির চিহ্ন আছে। আমি এই কুরমির পানি একটু বাড়াই দিলাম, পানি চেঞ্জ করবো না। দেখতে পারতেছেন অনেক পানি কমে গেছে, একটু পানি বাড়াই দিব যাতে কোনো সমস্যা না হয়। এই যে পানি আপনার দিতেছি, অবশ্যই দেখতে পারতেছেন পানি আপনার যদি কুইমা যায় অবশ্যই পানি দিতে পারবেন। পানিটা দিলে হয় কি, নতুন পানিটা আর পুরান পানিটা মিক্সড হলে একটু ভালো হয়। একবারে যদি পুরান পানি হয় তাহলে মনে করেন মাছের জন্য সমস্যা হয়, পানিটা নষ্ট হয়ে যায়, পানিটার ভিতরে অনেক জীবাণু হয়, এটা সবসময় খেয়াল করবেন। আর চার দিন বা পাঁচ দিনের ভিতরে পানিটা চেঞ্জ করার মানে চেষ্টা করবেন, তিন দিনের ভিতরে চেঞ্জ করলে আরও ভালো হয়, এক সপ্তাহে চেঞ্জ করবার এক সপ্তাহের ভিতরে পানিটা চেঞ্জ করার চেষ্টা করবেন। পানিটা যত পরিষ্কার রাখবেন অত আপনার মাছ সুস্থ থাকবো, মাছগুলো ভালো থাকবো। এটা কথা কি, আপনি খোলা জায়গায় খোলামেলা জায়গায় যে পানির ভিতরে রোদ পড়ে বা পানির ভিতরে বৃষ্টির পানি পড়তেছে বা রোদ পড়তেছে এরকমের যদি কোনো জায়গায় রাখেন তাহলে পানিটা অতটা চেঞ্জ করা লাগে না, বারে পানিটা চেঞ্জ করা লাগে না। আশা করি সবাই বুঝতে পারছেন কিসের জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।